ঘনিয়ে আসছে ঈদ, নারীর টানে বাড়ি ফিরছে বিভিন্ন পেশার মানুষ। কয়েকটি রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। তবে ঈদযাত্রায় যানবাহনের চাপ নেই সড়ক ও নৌপথে। তবে দুপুরের পর কারখানা ছুটি হলে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ, এতে সড়ক মহাসড়কে নেমেছে ঘরমুখ মানুষের ঢল। চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি ঘটে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেংলা টোল প্লাজা পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ দেখা যায়। একই অবস্থা ঢাকা সিলেট পথেও। প্রতিবারের মতো এবারও বাড়তি ভাড়া নির্ধারণ সময়ে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিল্পাঞ্চল সাভারের বাস কাউন্টারগুলোতে উপস্থিতি বেড়েছে ঘরমুখো মানুষের। নবীনগর চন্দ্রা ঢাকা আরিচা মহাসড়কে নেই তেমন যানজট, অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। যে কোনো পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রা শুরু হলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়া দৌলদিয়া নৌপথে। ভোগান্তি ছাড়াই ফেরিতে নদী পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে ঢাকা ছাড়ছে 24 জেলার মানুষ। মাওয়া প্রান্তের টোল প্লাজায় নেই কোনো চাপ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ খুব একটা না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ায় খুব জানান যাত্রীরা। যাত্রীদের চাপ সামলানোর পাশাপাশি যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনকে কঠোর হওয়া দাবি সাধারণ যাত্রীদের। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।